শাবনুর অপু বলতো, আই সাক্কু আই সাক্কু, তুই শুটিং এ অপুকে নিছিস, আমাকে নিবি না? আমাকে কেন নিলি না? ওই ছবি তো আমার জন্য ভালো ছিল, তুই কিসের জন্য অপুকে নিলি? মানে আমি একসময় বলতাম, হ্যাঁ আসলে আমাকে কেন নেওয়া হলো, তোমরা এক ভালো কাজ করতে পারতে, কারণ তারা খুবই ভালো একজন বন্ধু। এবার সাকিব খান ও শাবনুরকে নিয়ে অবাক করা কথা বললেন অপু বিশ্বাস। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। সাকিব শাবনুরকে নিয়ে অজানা কথা এবার শেয়ার করেছেন অপু বিশ্বাস। সিনেমিডিয়াতে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল সাকিব শাবনুরের প্রেম করছেন। অনেক সাংবাদিক সে সময় লিখেছেন সাকিব শাবনুরের মাঝে প্রেমের সম্পর্ক রয়েছে। অপু বিশ্বাসের সাথে সম্পর্কে জড়ানোর আগে শাবনুরকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন সাকিব খান। তবে শাবনুর সাকিবের বিয়ের প্রস্তাবে রাজি হননি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এরপর দুই তারকার মাঝে দ্বন্দ্বের শুরু হয়। যাই হোক, এবার সাকিব শাবনুরকে নিয়েও অপু বলেন তাদের দুজনের মাঝে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শুটিং সেটে শাবনুর এসে সাকিবের সঙ্গে মজা করতেন, বলতেন অপুকে না নিয়ে তাকে সিনেমায় নিতে। সে সময় অপু বিশ্বাস শাবনুরকে সাকিব খানের সাথে সিনেমা করতে অনুরোধ করতেন। যেমন সাকিব আর হচ্ছে গিয়ে শাবনুর অপু মাঝে মাঝে গল্প করত। শাবনুর অপু বলতো, আই সাক্কু আই সাক্কু, তুই শুটিং এ অপুকে নিছিস, আমাকে নিবি না? সম্প্রতি সাকিব শাবনুরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অপু বিশ্বাস। পরবর্তীতে শোনা যায় অপু সাকিবকে শাবনুর সহ অন্য কোনো নায়িকাদের সঙ্গে সিনেমা করতে নিষেধ করে দিয়েছিলেন। তবে অপু বিশ্বাস বলেন সাকিবের সাথে শাবনুরকে তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। এখনো সাকিব শাবনুরের সিনেমা ইউটিউবে সার্চ করে দেখেন অপু বিশ্বাস। সাকিব শাবনুরের পাশাপাশি অপু বিশ্বাস বলেন সাকিব শাবনুর পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌস, মৌসুমি, পপি এদের সবার মাঝে চমৎকার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং আমার লাইফে দেখা ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, শাবনুর অপু, মৌসুমি অপু, পূর্ণিমা অপু এবং সাকিব, এই এতগুলো নায়ক নায়িকা যারা একদম টপ লেভেল সুপারস্টার, তাদের মধ্যে যে একটা বন্ডিং, মানে বিশ্বাস করো আমি এসে আমাদের নায়ক নায়িকাদের বন্ডিংটা পাই নাই। তারা সব সময় একে অপরের খবর নিত, তবে এখনকার সমসাময়িক তারকাদের মাঝে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন অপু বিশ্বাস।